আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হল অ্যান্টিবায়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেন ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি পাঠানো হয়েছে ব্যাংক কলোনি পাটের বাগ ঢাকা থেকে আপনার আগের চিঠি আর অনেক প্রশ্ন রয়ে গেছে আপনি লিখেছেন খেদমত খালকের কয়েকটি পয়েন্ট বলবেন খেদমাতুল খালক শব্দটি আরবি শব্দ খেদমাত শব্দের শব্দ কত হচ্ছে সার্ভিস আধুনিক আরবিতে এটাকে সার্ভিস বোঝানো হয়ে থাকে খালক বলতে আসলে স্বাভাবিকভাবে সৃষ্টিকে বোঝায় কমনলি খালকের মিনিং হচ্ছে সকল প্রকার সৃষ্টির মধ্যে অন্তর্ভুক্ত আর এর একটা ন্যারো মানে ডেফিনেশান রয়েছে একটা ছোট্ট আর একটা সংজ্ঞা রয়েছে সেটা হচ্ছে খাল্ক বলতে বোঝানো হয় তাকে মানে মানুষকে মানে খালকের মধ্যে সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ রাবুল আলমের কাছে মর্যাদাপূর্ণ সৃষ্টি তারা হচ্ছে মানুষ খেদবাতুল খালক হচ্ছে মানুষের সার্ভিস দেওয়া মানুষকে সহযোগিতা মানব সেবা পরে মানব সেবাকে অনুবাদ করা হয় থাকে খেদবাতুল খালক বলে কিন্তু খেদবাতুল খালকের মধ্যে খালক শব্দটা শুধু মানুষকে বোঝায় গোটা সৃষ্টি জগৎকেই বোঝায় গোটা সৃষ্টি জগৎ এখান থেকে সার্ভিস দিতে পারে ফলে মানে সৃষ্টির যে কোনো সৃষ্টই সেটি প্রাণী প্রাণীজগতের মানে প্রাণ বিশিষ্ট হওয়ার কারণে তার প্রাণের ক্ষেত্রে যদি ইমানদার ব্যক্তিগণ কোনো না কোনো ক্ষেত্রে তার উপকার করে থাকে কোন না কোনো ক্ষেত্রে তাকে সহযোগিতা করে থাকে কোন না কোনো ক্ষেত্রে তার বিপদ মুক্ত করে থাকে এই পুরা কাজটাকেই খেদমাতুল বলা হবে তাহলে এবার ডেফিনেশানটা ক্লিয়ার হয়েছে এবার কিন্তু আমরা ওয়াইড একটা ডেফিনেশান দিলাম এই জন্য রসুল্লাহ সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে দেখা গিয়েছে একজন বেবিচারিণী মহিলা খারাপ কাজে ঋতু ছিলেন তিনি পিপাসাত্ম কুকুর পিপাসায় প্রাণ উষ্ঠাগত প্রাণ বেরিয়ে যাচ্ছে ডিভ্যা বের করে আছে দেখলেন যে এই কুকুরটাকে মানে বাঁচানোর জন্য তার পানির প্রয়োজন তিনি তার পায়ের মোজা খুললেন মোজা খুলে তারপরে কূপের মধ্যে ফেলে কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করালেন রসল আসলাম বলেন যে এই কারণে আল্লাহ সুমান তালা তার সমস্ত বুনা ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন কত ইম্পর্টেন্ট একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মানে এখানে খেসবাদ খালকের মানে মৌলিক বিষয়টা আমরা বুঝতে পেরেছি যে মানে প্রাণের কারণে যখনই যে কোনো ধরনের সহযোগিতা যখন আমরা করব সেই ক্ষেত্রে সেটা আল্লাহ রাবুল আলমীর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল একটা মর্যাদাপূর্ণ বিষয় হিসেবে আল্লাহ সু তালার কাছে বিবেচিত হবে মানুষের মানব সেবার জন্য যেই সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো দেখি অনেক এই ক্ষেত্রে মূল নীতি হচ্ছে যেটা সেটা হলো মানুষদেরকে দুইটি কাজ আপনি সহযোগিতা করতে পারবেন না মানে এই মূলনীতি জানলে আপনি বাকি সকল সকল কাজেই সহযোগিতা সব জানা যাবে এই জন্য মূলনীতিগুলো বলে দিচ্ছি কোনোভাবেই পাপের কাজে সহযোগিতা করতে পারবেন না পাপের কাজে কাউকে সহযোগিতা করলেন তাহলে কিন্তু আপনি আপনার এই কাজটি খেদমত হবে না বরং এই কাজটি আপনার গুণা হবে না হবে আবার খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি হয়তো মনে করেছেন যে তাকে আপনি সহযোগিতা করছেন কিন্তু পাপের জন্য যদি সহযোগিতা করেন তাহলে কিন্তু এটা খেদমত হবে না খেদমতের যে ডেফিনেশান রয়েছে খেদমতের যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞার মধ্যে আসবে না খেদমতের আওতাভুক্ত হবে না সেকেন্ড যেটা সেটা হলো এই আল অরদান সীমা কাজে দেখা কারো উপরে সীমালঙ্ঘন করছে মানে কোনো না কোনো ক্ষেত্রে সীমালঙ্ঘন করছে সেই ক্ষেত্রে আপনি তাকে কোনোভাবেই সহযোগিতা করতে পারবেন না যদি সহযোগিতা করেন তাহলে আপনি মানে আপনার এই কাছে খেদমত হবে না খেদমত হিসেবে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এই দুইটি কোড যদি আপনি ঠিক রেখে আপনি যদি ভালো কাজে তাকুয়ার কাজে ইবাদতের কাজে শুধুমাত্র তার জীবনের স্বার্থে যদি তাকে সহযোগিতা করেন তাহলে এটি অবশ্যই খেদমত হবে যেমন আপনি একজন ব্যক্তিকে ক্ষুধার্ত ক্ষুধায় কষ্ট পাচ্ছে তাকে আপনি ক্ষুধায় একটু অন্ন দিলেন একটু খাবারের ব্যবস্থা করে দিলেন ইসলামের এর কন্ডিশান কী সৈব বখারি হাদিসের মধ্যে স্লামের সাথ করেন যখন প্রশ্ন করা হয়েছে আইউল ইসলামী আফদল ইসলামের মধ্যে কোন কাজটি সবচেয়ে বেশি শ্রেষ্ঠ তখন রসুল্লাহ সাল্লাহ সালামের উত্তরে বলেছেন এ তো আম উত্তম লোকদেরকে খাবার খাওয়ার ব্যবস্থা করে দা খাবারের ব্যবস্থা করে দেয়া মানে আপনি তাকে একটু অন্য দিলেন একজন ব্যক্তি মানে তার পোশাকের অভাব তাকে একটু পোশাক দিয়ে দিলেন একজন ব্যক্তি ঋণগ্রস্ত তাকে একটু ঋণ দিলেন সহযোগিতা করলেন তাহলে আপনি সেখানে তার জন্য উপকারিতা উপকার করতে পারলেন এবার আমরা যাই অন্য একটি পয়েন্টে সেটি হচ্ছে যেমন আপনি দেখতে পেয়েছেন যে একটা গবাদি পশু অসুস্থ হয় কষ্ট পাচ্ছে চিকিৎসা আছে এখন চিকিৎসা মানে ব্যবস্থা নেওয়াটা আপনার জন্য মানে কর্তব্য সেক্ষেত্রে আপনি যদি চিকিৎসা ব্যবস্থা না আনেন তাহলে আপনি গুণাগার হবেন চিকিৎসা যদি না নেন তাহলে আপনি গুণাগার হবেন তাহলে এই চিকিৎসা নেওয়াটা এটা আপনার জন্য একটা খেদমত হবে তাকে চিকিৎসা দেওয়াটা খেদমত হবে এই জন্য মানে আপনি তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন কোনো প্রাণী যেমন কবুতর পাখি মোরগ এগুলো লাল মানে অনেকগুলো আছে যেমন গৃহপালিত মানুষ লালন পালন করে থাকে এগুলোকে পোষা প্রাণী বলা হয়ে থাকে সেগুলোকে খাবার দেওয়াটা ওয়াজিব খাবার না দিলে গুণাগার হবেন আর খাবার দেওয়ার ক্ষেত্রে সেগুলোকে যদি আপনি যথাযথভাবে খেদমত করেন খাবার দেন তাহলে এই কাজটি আপনার খেদমাতুল খাল হবে খেদমাতুল খালকে যে ওয়াইড ডেফিনেশন আমরা দিয়েছি এর মধ্যে সেটি অন্তর্ভুক্ত হবে জনপদের সুপ্রিয় পানির ব্যবস্থা করা ব্রিজের ব্যবস্থা করা কল্যাণের যে কোনো কাজ চলে আমরা এই সংস্কৃতির দিকে এগিয়ে গেলে বোধহয় আমাদের সমাজ দেশ অনেক উপকৃত হবে প্রিয় দর্শক লিখেছেন নারীদের নিজের কেনাকাটা নিজে করাই উত্তম নাকি মাহারামকে দিয়ে করানো উত্তম এখানে উত্তম মধমের মাসাল আসবে না এখানে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে এমন বিষয় যেগুলো কেনাকাটার জন্য নারীদের বাজারে যাওয়া বের হওয়ার কোনো প্রয়োজন নেই সেখানে তাদের জন্য উত্তম হচ্ছে তারা বের হবে না যাবে না বরং তাদের অন্যদের পুরুষদের সহযোগিতা নিয়ে সেগুলো করবেন কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো তাদের যাওয়া প্রয়োজন অথবা তাদের তাদের চয়েস করার বিষয় রয়েছে সেক্ষেত্রে সেগুলো তারা করলে তাদের জন্য জায়েজ উত্তম অধম এই মাস এলাকার আসবে না শুধুমাত্র জায়েজের মাসাল আসবে ইসলামের বিধিবিধান বলতে কি বোঝায় এর মধ্যে কি কি বিষয় আসবে ইসলামের যতগুলো দিক নির্দেশনা আছে হালাল হোক হারাম হোক সবটাই সুতরাং এটা এই প্রশ্নটা সুনির্দিষ্ট প্রশ্ন নয় প্রশ্নটা কঠিন এই প্রশ্নের জবাব তো আমরা পুরো অনুষ্ঠানে দিতে পারবো না আপনারা প্রিয় দর্শক সুনির্দিষ্ট প্রশ্ন করলে আপনাদের উপকার হবে আমাদের উপকার হবে আমরা আপনার পরবর্তী প্রশ্নে যেতে চাইব নারীদের সারাদিন সফরে থাকতে হলে বাইরের খাবার খেতেও কমন টয়লেট যেতে অরুচি হলে কি গুণ হবে যদি সারাদিন না খেয়ে ও টয়লেটে না গিয়ে থাকা হয় সারাদিন বাইরে থাকা প্রয়োজনে তাকিতে যাই হতে পারে কিন্তু সেক্ষেত্রে যদি তিনি কমন টয়লেট ব্যবহার করতে মানে তার অপছন্দ অরুচি হয় অথবা খাবার খেতে অপছন্দ অরুচি হয় সেটি তাকে পরিহার করলে গুণা হওয়ার কোনো কারণ নেই যেটা হতেই পারে ব্যক্তিগত বিষয় করে খাবার যদি এমন হয় যে তার খেতেই হবে বাধ্যতামূলক ক্ষুধার্ত হলে অবশ্যই তার সব রুচি এসে যাবে তখন অরুচি আর হবে না নিজের প্রতিও তো জুলুম করা যাবে সুতরাং সেক্ষেত্রে মানে তিনি যদি সেটা মানে করেন এটা তার জন্য গুনার কাজ নয় তার জন্য যাই যাচ্ছে তবে মানে কোনো সন্দেহ নেই মানে পরিস্থিতিকে মেনে নেওয়ার মতো অবস্থা ইমানদার ব্যক্তিদের মানে ইমানের মৌলিক দাবির মধ্যে অন্তর্ভুক্ত ইমানদার ব্যক্তিগণ মানে নিজেদের নাক উচা করে রাখবে না নিজেরা থাকবে সঙ্গত থাকবে নিজেরা সহনশীল হবে আর এই সহনশীল হওয়ার মূল নীতি আমাদের আল্লাহবুল আলমিন কোরআন এ মধ্যে বলে দিয়েছেন ওয়াকফেদ জেনা হাকালীল কী যে বলেছেন সুবহান আল্লাহ ওয়াকফেদ নরম করে দাও জেনা হাকা তোমার পার্শ্ব দেশকে নীল মিলিন ইমানদারদের জন্য কত মানে গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা এই আয়াতের যে তেফসিল রয়েছে সেটা যদি করা হয় তাহলে বোঝা যাবে যে ঠিক যে কত গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা আল্লাহ বলে আমি সরাসরি কথা বলতেছেন না কিন্তু কীভাবে বলতেছেন যে তুমি তোমার পাশটাকে আস্তে করে নরম করে রাখো ইমানদারদের জন্য কারণ অন্যথায় স্মার্ট হতে পারবে না এটা স্মার্টনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল স্মার্টনেসের গুরুত্বপূর্ণ দলিল এটাকে মানুষকে কিভাবে স্মার্ট করবে সে বিষয়ে এই নির্দেশনা দিয়েছে তাই জন্য আমরা যদি স্মার্ট হতে চাই তাহলে আমরা অন্যদের সাথে সহনশীল হতে হবে অন্য অহংকার করা এ ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ কোনোভাবেই ইমানদার ব্যক্তিদের কাছ থেকে আসবে না যদি ইমানদাররা সত্যিকার ইমানের উপর সুপ্রতিষ্ঠিত থাকে আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব তাকুলের ওয়াজিব স্টেজ ও তাকুলের সর্বোচ্চ স্তরের মধ্যে পার্থক্য কি তাকুলের ওয়াজিব স্টেজ হচ্ছে যেটা সেটা হলো এই আল্লাহর বান্দাগণ আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে যেই আল কাদা ওয়াল আল্লাহর পক্ষ থেকে সকল ক্ষেত্রে যেই নির্ধারণ এবং ফয়সলা রয়েছে সেটাকে আল্লাহর বান্দাগন পরিপূর্ণরূপে মেনে নেবে এটা হচ্ছে ওয়াইজ বুদ্ধাক্ষণ আর খামাল উত্তাবাক্ষণ হচ্ছে আল্লাহর বান্দাগণ পরিপূর্ণরূপে এটি মানে নিজেদের মানে বিশ্বাস এবং মন ও মননে স্টাবলিস্ট করবে যে মা রাজা কানীয় আল্লাহ যা আল্লাহ রব্বুল্লা আলমিন আমাকে রিজিক দিয়েছেন সেটা অন্য কেউ আর দিন নিতে পারবে না অন্য কেউ সেটা খেতে পারবে না আপনার জন্য যে বরাদ্দ সে বরাদ্দ আপনিই পাবেন আর কেউ এর মধ্যে হাত দিতে পারবে না যা আপনাকে কোনো না কোনোভাবে আক্রমণ আক্রান্ত করবে কোনো না কোনোভাবে আপনার উপর মানে অর্পিত হবে সেটা কোনোভাবেই আপনি ঠেকাতে পারবেন না কোনোভাবেই আপনি অতিক্রম করে যেতে পারবেন না এটা হলো কামাল উত্তবাক্ষ ফলে গায়রুল্লাহ এর সাথে যেই কোনো ধরনের তাল লোক যে কোনো ধরনের সম্পর্ক গায়রুল্লাহ থেকে পরিপূর্ণরূপে উঠে নিয়ে সকল প্রকার সম্পর্ককে আল্লাহ রাবুল আলমিনের সাথে সম্পৃক্ত করা এটা হচ্ছে কামাল উত্তবাক্ষুল পরিপূর্ণত্তাবাক্ষুল এটি একটি দীর্ঘ আলোচ্য বিষয় শুধুমাত্র আমি মূল কথাটি বলে দিলাম আমার বিশ্বাস যে এটি বোঝাও কঠিন কারণ অত্যন্ত জটিল একটি বিষয় এ বিষয়ে আমার দীর্ঘ আলোচনা রয়েছে তওয়াক্কুলের উপর দীর্ঘ আলোচনা রয়েছে সেখানে হয়তো আপনারা বিস্তারিত পাবেন আসলে তওয়াক্কুল অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এটা মৌরিক একটি ইবাদত ফলে আল্লাহ সুবাহন তালা কোরআন কেরমির মধ্যে বারবার বলেছেন ও আল্লাহ হি ফালিয়ে তবাক্ষিল আল্লাহর উপরই যারা সত্যিকার তওয়াক্কুল করে থাকে তারা কেবল মাত্র আল্লাহর উপরই তওয়াক্কুল করবে আর এই তওয়াক্কুলের পরিধিকে আল্লাহ সুবাহন তাল্লাহ এত বিশাল মর্যাদাপূর্ণ করেছেন যে আল্লাহ অন্য আয়তের মধ্যে বলেছেনবহু যে ব্যক্তি আল্লাহ রাবুল আলমীর উপর সত্যিকার তওয়াকুল করতে পারল ফাহুয়া হাসবুহু তিনি আল্লাহ তালাই তার জন্য যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ রাবুল আলমী তার জন্য যথেষ্ট হয়ে যাবেন সুতরাং তওয়াকুল এই বিষয়গুলো ভালো করে জানার জন্য চেষ্টা করলে আপনি ওই এ বিষয়ে আমাদের যে আলোচনা রয়েছে সেগুলো দেখার জন্য চেষ্টা করুন আমরা জানলাম এবং কিছু উপদেশ পেলাম প্রিয় দর্শক লিখেছেন যেসব আত্মীয়রা ইসলাম নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে তারা বিপদে পড়লে ও অসুস্থ হলে কি সাহায্য করতে হবে উল্লেখ্য এই আত্মীয় স্বজনরা দুনিয়ার আনন্দকেই গুরুত্ব বেশি দিয়ে থাকে দিনের কথা বললে তর্ক করে হাসাহাসি করে না যদি আত্মীয় এমন হয় যে তারা ইসলাম নিয়ে বিদ্রুপ করে উপহাস করে ইসলাম নিয়ে কটাক্ষ করি তাহলে তো তারা মানে সত্যিকার অর্থেই মানে ইসলামের যেই মৌলিক যে পরিধি আছে সে পরিধির অনেক বাইরে নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় কিন্তু আসলে ইসলামের পরিধির মধ্যে তারা নেই সেক্ষেত্রে তাদের সাথে আপনার সৌজন্য আচরণ করতে হবে খেয়াল রাখতে হবে যে সৌজন্য আচরণ কিন্তু আপনার কোনোভাবেই মাইনাস হবে না

মানে এই ধরনের বক্তব্য দিচ্ছে কিন্তু সে না খেয়ে দিনের পর দিন আছে মানে ক্ষুধার ক্ষুধায় ক্ষুধার জ্বালায় মারা যাচ্ছে মানে এটা অথবা ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়েছে এখন তার চিকিৎসার কোনো ব্যবস্থা নেই তার কাছে সে কোনো ধরনের আর্থিক সচ্ছলতা নেই চিকিৎসা করার মতো কোনো অবস্থা নেই সেক্ষেত্রে আপনার উপর তাদের তাদেরকে সহযোগিতা করা এটা কিন্তু আপনার উপর বাধ্যতামূলক হয়ে যাবে এই জন্য যেহেতু মানবিকভাবে তাদেরকে সহযোগিতা করার সবচেয়ে কাছের মানুষ হচ্ছেন আপনি আপনার সাথে তার একটা আত্মীয়তার সম্পর্ক থাকার কারণে এই জন্য আপনি সেক্ষেত্রে সহযোগিতা করবেন তবে সহযোগিতা করার ক্ষেত্রে তাদের জন্য নসিহত অবশ্যই করবেন নসিহতকে বলে যাবেন না উপদেশ বলে যাবেন না তাদের জন্য কল্যাণকামিতা থেকে যাবে তাদেরকে বলবেন দেখো মানে একজন মুসলিম হিসেবে ইসলাম যে দাবিগুলো করে সেগুলো কি তোমরা পূরণ করতে পারো না তোমরা কি মুসলিম হিসেবে মানে ইসলামের দিকে প্রত্যাবর্তন করতে পারো না তোমরা কি আল্লাহ রাবুল আমিন কি অস্বীকার করেই যাবে মৃত্যু পর্যন্ত অস্বীকার করবে তোমরা কি তোমাদের এই অবস্থার জন্য আল্লাহ তালার প্রতি তোমাদের মানে কুধারণা খারাপ ধারণা এটাকে দায়ী করতে পারো না এটা কি হতে পারে না এই বিষয়গুলো যদি আপনি তাদেরকে উপদেশ হিসেবে নসহত হিসেবে মানে পেশ করেন সেটা আপনার জন্য সবচেয়ে উত্তম হবে এবং সে কাজটি আপনি করতে পারবেন আমরা জানলাম প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি চিঠি এটি পাঠানো হয়েছে হ্যাঁ শিকাগো ইউএসএ থেকে আর পাঠিয়েছেন আসমা বেগম আপনি লিখেছেন আল্লাহ রাহে দান এতে আয়ের কত অংশ ব্যয় করতে হবে এ ব্যাপারে কোরআন হাদিসে কোনো নিয়ম বেঁধে দেওয়া আছে কি আর আল্লাহ রাহে দান বলতে শুধুই কি জনকল্যাণমূলক কাজে ও ধর্মীয় কাজে দান করাকে বোঝায় নাকি ফকির মিসকিন প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের দীর্ঘ একটি বিষয় ইসলামের প্রয়োজন যেখানে যতটুকু ততটুকু পূরণ করানোই করা হচ্ছে মূলত ইনফাক ফিসাবুলিল্লা এ কথাটা একটু একটু আলোচনা করা খুবই ইম্পর্টেন্ট এই জন্য বলবো সেটা হচ্ছে এই আমরা অনেকেই ইনফাক হিসাবুলিল্লা মনে করে থাকি যে আমার কাছে এক লক্ষ টাকা আছে পঞ্চাশ টাকা দিয়ে দিলাম আমি আল্লাহর রাস্তায় দান করলাম এবং নিজে নিজে অনেকটা প্রাউড ফিল করে আমি আল্লাহর রাস্তায় দান করি দানশীল এটা আসলে ইনফাক হিসাবিল্লাহ হয়নি ইনফাক হিসাবিল্লাহ হচ্ছে আল্লাহর রাস্তায় মানে ইনফাক হচ্ছে খরচ করা খরচের কতটুকু প্রয়োজন রয়েছে কী কী খরচের প্রয়োজন আছে সেটা মানে খেয়াল রেখে তারপরে খরচ করতে হবে যেমন আপনার ফ্যামিলিতে ফ্যামিলির সদস্য সংখ্যা কতজন যদি পাঁচজন হয় তাহলে এই পাঁচজনের মাসিক খরচ কত বাৎসরিক খরচ কত এটা আমরা জানি তো সেই আলোকে আপনি আপনার ফ্যামিলির জন্য খরচ দেবেন মাসিক হারে দেন অথবা আৎসরিক হারে দেন অথবা সাপ্তাহিক হারে দেন আপনি সেই হিসাব করেই দিবেন এখন যদি আপনি বলেন যে আপনার স্ত্রীকে যে তোমরা গড়ের সদস্য সংখ্যা হচ্ছে পাঁচজন ঠিক আছে তোমাদের সাপ্তাহিক খরচ হচ্ছে মানে এক হাজার টাকা করে সাত হাজার টাকা ঠিক আছে আমি পাঁচশো টাকা দিলাম বাকি সাত হাজার টাকা তোমরাই জানো মানে এটাকে ইনফাক বলা হবে না এটা নাফাঁকা নয় ইসলামী শরীরতের মূল কনসেপ্ট যারা বোঝে না তারাই মূলত এ ধরনের বক্তব্যগুলো দেন এবং এগুলো মনে করেন যে মানে খয়রাত করা মানে ভিক্ষা দেয়া এগুলো হচ্ছে ইনফাক না এটা এই দাবি ইনফাক ফিসাবলিল্লা নয় মানে এটা হচ্ছে ইসলাম যতটুকু দাবি করে থাকে ততটুকু খরচ করার নাম হচ্ছে ইনফাক ফিসাবলিল্লা ইমানদার ব্যক্তিগত ততটুকু খরচ করবেন ইসলামের দাবি অনুযায়ী যেখানে যেই জনপদে ইসলামের কী কী দাবি রয়েছে সেই দাবিগুলো পূরণ করার জন্য চেষ্টা করবে সেই খরচ করবে তাহলে তারা সত্যিকার ইমানের দাবিকে পূরণ করতে পারলো এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় তাই এর জন্য কোনো সুনির্দিষ্ট হার নির্ধারিত নেই যে আপনার জন্য যে এত পার্সেন্ট আপনি খরচ করবেন হতে পারে যে কখনো কখনও মানে পার্সেন্টেজ অনেক কমে আসতে পারে কারণ যখন ইসলাম স্টাবলিশ থাকবে সমস্ত লোকদের কাছে ইসলামের মৌলিক বিষয়গুলো থাকবে তখন ইনফাক ফি এই খরচের মানে মাত্রাও কী হবে কমে আসবে খরচের দিকটাও কমে আসবে এবার আসুন যে বিষয়টি সেটা হলো ফি সাবিল্লাহের যেই খাটটি রয়েছে এই খাটটির একটি মানে ফিক্ষি মানে সুনির্দিষ্ট ফান্ড রয়েছে যেটা সুনির্দিষ্ট খাত যেটা জাকাতের জন্য আল্লাহ সব কোরআন ষাট নম্বর মধ্যে বলেছেন এটি একটি সুনির্দিষ্ট খাত প্রায় সমস্ত এই ওলামাই মাধ্যমে সাব্যস্ত হয়েছে এটা এটা হচ্ছে হচ্ছে জিহাদ জিহাদ জন্য আল্লাহর রাস্তায় জিহাদের জন্য খরচ করা ফলে কোরআন করিমের মধ্যে সর্বমোট একান্ন বার ফিসাবল্লা শব্দটি এসেছে অনেক দীর্ঘ আলোচ্য প্রশ্ন আসলে কিন্তু আপনি এই সময় আমাদের এসে হোক শেষ কথা বলে দিচ্ছি যে সেটা হলো এই মানে এই একান্নবারের মধ্যে আল্লাহ সুবাহ আটত্রিশবার মানে ফি সাবিল্লা খাতটাকে জিহাদের সাথে সম্পৃক্ত করে উল্লেখ করেছেন সুতরাং এটা মৌলিক নির্দেশনা হচ্ছে জিহাদ ফি সাবুল্লাহের জন্য খরচ করা বাকি কমন এর অর্থ হচ্ছে অধিকাংশ ওলামায় রামের বক্তব্য যদি কমন আসে তাহলে সেক্ষেত্রে এটাকে ব্যাপক করা যেতে পারে সকল প্রকার কল্যাণমূলক কাজ জনস্বার্থে যেগুলো করা হয় তাকে মানুষের কল্যাণের জন্য এই সমস্ত খাত সমস্ত কাজেই ফি সাবিল্লাহের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং এটাকে ফিসাবিল সাবিল্লাহ হিসেবে কনসিডার করা হবে এটা হচ্ছে জাকাত ছাড়া অন্যান্য খাতের ক্ষেত্রে আল্লাহর বান্দাগণ যখনই কোনো দান করবেন তখন সেটা ফি সাবিল্লাহ হিসেবে বিবেচিত হবে তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিবায়ন লাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন আল্লাহ রাহেদান পরিভাষা ইনফাক ফিজাবিল্লাহ যদি প্রশ্ন করি মুসলিম পরিবার সমূহে এই শব্দটির সাথে আমরা কতজন পরিচিত এই শব্দটির তাৎপর্য কি অর্থনৈতিক অঙ্গনে চর্চা কতটা হচ্ছে আমাদের জবাব বোধহয় খুব ভালো হবে না কাঙ্ক্ষিত পর্যায়ে হবে না তাই প্রয়োজন আত্মসমালোচনা চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তুন আল্লাহ আমার রব এই রবি আমার সব